বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হয়েছে 2023-24 অর্থ বছরের বাজেট। দুপুরে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে এটি পাশ হয়। আগামী শনিবার থেকে নতুন বাজেট কার্যকর হবে। নির্বাচনের বছরে সরকার ব্যয় করবে প্রায় 7,62,000 কোটি টাকা। অবশ্য দাবির মুখে রিটার্ন দাখিলে প্রস্তাবিত 2,000 টাকা কর বাতিল করে গতকালই পাশ হয়েছে অর্থ বিল। সাইদান মানের রিপোর্ট। সকাল 10টায় বাজেট চূড়ান্ত করতে সংসদ বৈঠক শুরু হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী সহ সরকারি বিরোধী দলের সংসদ সদস্যরা বৈঠকে যোগ দেন। স্পিকার অর্থমন্ত্রীকে বিলটি পাশের জন্য উপস্থাপন করতে বলেন। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল তা উপস্থাপন করেন। মন্ত্রী 7,61,785 কোটি টাকার বাজেটটি পাশের প্রস্তাব করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আহমদ মুস্তফা কামাল, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে উত্থাপিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2023 এই মহান সংসদে পাশ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। যদিও আয় এবং ব্যয়ের খাতে বড় কোনো পরিবর্তন আনা হয়নি, তবে দাবির মুখে গতকালই বাতিল হয় রিটার্ন দাখিলে 2,000 টাকা করের প্রস্তাব। এরপর তা কণ্ঠ ভোটে পাশ হয়। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2023 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। এর আগে বাজেট উপস্থাপনের পর সংসদ সদস্যরা এ নিয়ে আলোচনা করেন, বিতর্ক করেন, জাতীয় সংসদে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীও। পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্ভরকল্পে শেষ দিনের বৈঠকে কিছু মঞ্জুরি দাবির বিপরীতে ছাঁটাই প্রস্তাব আনেন সংসদ সদস্যরা। তার এসব নিয়ে আলোচনাও করেন। সংসদ আগামী 4 জুলাই পর্যন্ত মুলতুবি করেন স্পিকার। পর্যন্ত মুলতুবি করা হলো। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।